ختم يلا. তো এবার লামাহাটায় চলে এসেছি, তাই একটু খিদে পেয়ে গেছিলো, একটু টিফিন করে নিয়ে এবার ভেতরে যে পার্কটা আছে ওখানে ভেতরে যাব। এখানে একজন দোকানেই একজন ভদ্রমহিলা মোমো বানাচ্ছিল, তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। খুব সুন্দর লাগছিল দেখতে, কি দারুণ করছে তাড়াতাড়ি। লামাহাটা পৌঁছে গেছি, মেঘে মেঘে কেটে। এখানে এসে যে এত বড় ইউটিউবার সঙ্গে দেখা পাবো আমি সত্যিই ভাবতে পারিনি। আমার খুব ভালো লাগলো, আর খুব ভালো মনে মানুষ মন্দিরা, অনেক দিনের ইচ্ছা ছিল, তো এটা এখানে বেড়াতে গিয়ে যে আমার সাকসেস হবে সেটা আমি বুঝতে পারিনি। ভালো লাগলো তোমার সাথে, অনেক দিনের ইচ্ছা ছিল তোমার ভিডিও আমি দেখি, হ্যাঁ কন্টিনিউ দেখি তোমার একদম বাড়ি হওয়ার আগে থেকে। পুচকিটাও খুব মিষ্টি, তো দাদার সাথে দেখা করার ইচ্ছা ছিল, তো আমি জিজ্ঞাসা করাতে মন্দিরা বলল যে ওরা হারিয়ে গেছে নাকি কোন দিকে আছে বলতে পারবে না। দাদা আলাদা আলাদা ঘুরছিল, আরও সব ঘুরছিল অনেকে একসাথে, তাদের সাথে ঘুরছিল হয়তো, তো হারিয়ে গেছে সেজন্য আর দাদার সাথে দেখা হলো না। আর কী করব, মন্দিরার সাথে তো হলো, এতেই আমি খুশি। লামাহাটার লেকে চলে এসেছি, তো লেক পুরো শুকনো, এদিকটা পুরো শুকিয়ে গেছে, এদিকটা অল্প একটু জ্বর আছে। অনেকগুলো সিঁড়ি ওপরে উঠে আসতে হয়েছে, পুরো হাঁপিয়ে গেছি। 750 মিটার উঁচু, পুরোটা পায়ে হেঁটে আসতে হয়েছে, খাড়া সিঁড়ি, কথা বলতে পারছি না এত হাঁপিয়ে গেছি। আর বৃষ্টি পড়ছে, মেঘে পুরো ঢাকা, মেয়ে আরও ঘুরতে চাইছে, ওদিকটু যেতে চাইছে, আমি আর পারছি না যেতে। ও যাক, যে এদিকটা একটু জল আছে, তাও এদিকটায় ওই দিকটা শুকিয়ে গেছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। এখানে অনেকটা ছোট ছোট মাছ আছে, যা না ঘুরায় না। লেকটা দেখে ফিরছি, অনেক চলে এসেছে, তেমন ভিডিও করা হয়নি, অনেক উঁচু উঁচু সিঁড়ি, তো হাঁপ লেগে যাচ্ছে, আর বৃষ্টি পড়ছে, স্লিপ আছে, ভয় লাগছে যদি পড়ে যায় ফোনটা হাত থেকে, ওই জন্য করা হয়নি, এখন একটু করে নিই। চলে এসছি আর নিচে, আর একটু দূর গেলেই গাড়িতে উঠে পড়ব। লেক থেকে নিচে চলে এসেছি, তো এখানে একজন মহিলা এই ড্রেসগুলো মানে পরিয়ে দিচ্ছে, 50 টাকা করে নিচ্ছে, সব ফটো তুলছে, ঘুরছে ফিরছে একটু, তারপর আবার খুলে দিচ্ছে। তো মেয়ের খুব শখ ছিল, সেই জন্য বলে মা দুজনেই পরিয়ে এসো, তো দুজনেই পরলাম, পরে ফটোও তুলেছি অনেক।
লামাহাটা থেকে বেরিয়ে গেছি, এবার দার্জিলিং আমি যেখানে হোটেল থেকে ওখানটায় যাবো, কিছু টিফিন করব, একটু মেলে বসবো, তারপর হোটেলে ঢুকবো। এখন বাজে ঘড়িতে 7:47। কি সুন্দর জিনিসগুলো দেখো, ভিডিও না করে আমি পারলাম না, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সবই কিনে নিয়ে চলে যায়। বাবুই পাখি বাসাগুলো এত সুন্দর তার দিয়ে করেছে, দেখার মতো। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।